হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল দিস ইজ দ্য পার্ট টু ভিডিও অফ লেসন ফর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইউনিট ওয়ানে আমরা শেষের দিকে জানতে পেরেছি যে বেলে সেই বিস্টের প্যালেসে প্রবেশ করে আর সেখানে থাকতে আরম্ভ করে তো ইউনিট টুতে আমরা জানতে পারবো যে তার সঙ্গে বিস্ট কীরকম ব্যবহার করলো আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে এবার আমরা ইউনিট টুটা পড়তে স্টার্ট করবো লেটস কন্টিনিউ দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারি দন কনভারসেশন উইথ হার তো সেই বিস্ট বেলেকে কী দিয়েছিল দামি জামা কাপড় খাবার ট্যারিডন লেন্দি কনভারসেশন উইথ হার আর তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা চালিয়েছিল ইচ নাইট দ্য বিস্ট টাস্কড বেলে টু ম্যারি হিম ওনলি টু বি রিফিউজড এভরি টাইম প্রত্যেক রাতে সেই বিস্ট বেলেকে তাকে বিয়ে করার জন্য বলতো কিন্তু প্রত্যেকবারই সে রিফিউজড হতো বেলে তাকে মানা করে দিত আফটার ইচ রিফিউজাল বেলে ড্রিম টফ আর হ্যান্ডসাম ফ্রেন্ডস হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কেপ্ট রিফিউজিং দ্য বিস্ট প্রত্যেকবার বিস্টকে না করার পর বেলে স্বপ্ন দেখত যে একজন হ্যান্ডসাম দারুণ সুন্দর দেখতে প্রিন্স যে তাকে বারবার রিকোয়েস্ট করছে যে সে যাতে বিস্টকে বারবার রিফিউজ করতে থাকে সে রিপ্লাইড ইচ টাইম দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট বিকজ শি লাভড হিম ওনলি অ্যাজ এ ফ্রেন্ড প্রত্যেকবারের উত্তরে বেলে বিসকে বলে যে সে তাকে কখনোই বিয়ে করতে পারবে না কারণ সে তাকে বন্ধু হিসেবে ভালোবাসে বাট বেলে কুড নট মেক দ্য কানেকশান বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট কিন্তু বেলে কখনোই সেই হ্যান্ডসাম প্রিন্স আর বিস্টের মধ্যে কোনো কানেকশান তৈরি করতে পারতো না শি ওয়াজ কনভিনসড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়ার এলস ইন দ্য ক্যাসেল সে মনে করতো যে সেই বিস্টটা সেই প্রিন্সকে কোথাও কোনো ক্যাসেলে বন্দি করে রেখেছে শি সার্চ ফর হিউম্যান্ড ডিসকভার্ড মেনি এনচান্টেড রুমস বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস তো বেলে পুরো ক্যাসেলে বিভিন্ন রুমে এনচান্টেড রুমস মানে রুমগুলো এত সুন্দর দেখে যেন অবাক হয়ে যেতে হয় সেরকম রুমসগুলোতে সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও সে তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পায়নি ফর সেভেভেল মান্থস বেলে লিভড আ লাইফ অফ luxury অ্যাট দ্য বিস প্যালেস বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস হ্যাভিং no এন্ড অফ রিচেস টু অ্যামিউজ her অ্যান্ড an এন্ডলেস সাপ্লাই অফ ফাইন clothes টু ওয়ার তো বহু মাস ধরে বেলে সেখানে খুব লাক্জারির সঙ্গে বা বিলাসিতার সঙ্গে জীবনযাপন করছিল বেলেকে কারা সেবা করছিল তাকে অদৃশ্য কিছু দাস সেবা করছিল যাদের একেবারেই দেখা যাচ্ছিল না কিন্তু তারা যে সেবা করছে বেলে সেটা বোঝা যাচ্ছিল হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়ার নানারকম জুয়েলারি আর দারুণ দারুণ জামাকাপড় দিয়ে বেলেকে প্রায় ভরিয়ে দেওয়া হয়েছিল এভেনচুয়ালি শি বিকেম হোম সিক অ্যান্ড বেকড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি তো বেশ কিছুকাল পরে বেলের খুব বাড়ি ফিরতে মন হলো সে বিষ্টের কাছে প্রার্থনা করলো তাকে যেন তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে দেওয়া হয় হি সেড হি উড অ্যালাউ ইট ওনলি ইফ শি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার তো বিস্ট বলল ঠিক আছে তুমি যেতে পারো যদি তুমি পুরো এক সপ্তাহ পর পুনরায় ক্যাসেলে ফিরে আসো বেলে এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ ফর হোম उथ एन एनचान्टेड मिररार एंड रिंग तो बेले बाड़ा हल तार आयार नंटी निल द मिरर उड अलाउ हार टू सी व्हाट वोइिंग ऑन बैक एट दिस कैसेल एंड द रिंग उड एलाउ हार टू रिटर्न टू द कैसे इन एन इन्स्टैंड वन टर्ण থ্রি টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার তো সেই মিরারটার কাজ কি কাজ হলো বিস্টের ক্যাসেলে কী কী ঘটছে সেটা সে বেলেকে দেখাবে অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল আর সেই যে রিংটা ছিল বা আংটিটা ছিল সেটা বেলেকে মনে করা তো ক্যাসেলে ফেরার কথা ইন অ্যান ইনস্ট্যান্ট ওয়েন থ্রি টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার যখন সে আঙুলের মধ্যে তিনবার পাক খেত তখনই বেলে ক্যাসেল সম্পর্কে মনে পড়ে যেত হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজড টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথ তার বড় দিদিরা তাকে দেখে বুঝতে পারল যে সে খুব ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে রয়েছে আর সে নানা রকম দামি দামি জামা কাপড় পরছে দে গ্রিউ জেলা সফার হ্যাপি লাইফ এট দ্য ক্যাসেল তাদের খুব মনে মনে হিংসে হতে লাগলো বেলেভ এত ল্যাভিশ লাইফস্টাইল দেখে আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন আ সার্টেন ডে দ্য বেগ হ্যাভ টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে যখন তারা এই সমস্ত কিছু শুনল যে তাকে বিস্টের কাছে একটা নির্দিষ্ট দিনের মধ্যে ফিরে যেতে হবে দ্য বেগ হার টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে তারা তার কাছে প্রার্থনা করলো সে যেন আরও একদিন বেশি থেকে যায় দে ইভেন পুট ওপিনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়্যার দে ইভেন পুট অনিয়ন তারা নিজের চোখের সামনে অনিয়ন ধরে চোখের বার করেছিল যাতে তারা বোঝাতে পারে যে তারা তার বোনের জন্য কতটা চিন্তিত দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্টুড গ্রো অ্যাংগ্রি উইথ বেলে ফর ব্রেকিং হার প্রমিস অ্যান্ড উড ইট হার অ্যা লাইফ তারা মনে মনে প্ল্যান করেছিল যে বিস্ট যদি দেখে বেলে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাসেলে ফিরে আসেনি তাহলে সে অত্যন্ত রেগে যাবে আর পারলে বেলেকে জীবন্তই খেয়ে নেবে বেলেজ হার্ট ওয়াজ মুভড বাই হ্যার সিস্টার্স ফলস শো অফ লাভ অ্যান্ড শি টু স্টে বেলের মন তার দিদিদের কান্নাকাটির জন্য তাদের তাদের তার প্রতি ভালোবাসার জন্য প্রায় গলে গেল আর সে রাজি হয়ে গেল বাড়িতে আরও একদিন বেশি থাকতে বেলে বিগান টু ফিল গিলটি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট অ্যান্ড ইউজ টু দ্য মিরার টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল বেলের মনে মনে দুঃখ হতে লাগলো যে সে বিস্টকে তার দেওয়া কথা রাখতে পারলো না আর সে তার মিরারকে বা আয়নাকে ইউজ করলো ক্যাসেলে কি হচ্ছে সেটা দেখার জন্য শি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক সে এটা দেখে খুব দুঃখ পেলো যে বিস্ট প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছে তার হার্ট ব্রেকের বা মন ভেঙে যাওয়ার কারণে হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোরেন দ্য রোজ ফ্রম সে শুয়ে রয়েছে সেই গোলাপ গাছে ঝোপের সামনে যেখান থেকে তার বাবা তার জন্য গোলাপ নিয়ে এসেছিল সে ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট সে তড়িঘড়ি সেই আংটিটার প্রয়োগ করলো বিস্টের কাছে ফিরে যাওয়ার জন্য আপন রিটার্নিং বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড সেখানে ফিরে বেলে দেখল যে সেই বিস্ট প্রায় মিতপ্রায় হয়ে রয়েছে শি ওয়েবড ওভার হিম সেইং দ্যাট শি লাভড হিম তো সে খুব কাঁদলো আর কেঁদে তাকে বললো যে সে তাকে ভীষণ ভালোবাসত অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স যেই মোমেন্টে তার চোখের জল গিয়ে বিস্টের গায়ে পড়ল অমনি বিস্টটা একটা হ্যান্ডসাম প্রিন্সে পরিবর্তিত হয়ে গেল দ্য প্রিন্স ইনফর্মড বেলে দ্যাট লং অ্যাগো আ ফেয়ারি ই টার্ন হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট আফটার হি রিফিউজ টু লেটার ইন ফ্রম দ্য অ্যান্ড দ্যাট ওনলি বাই ফাইন্ডিং টু লাভ ডিসপাইট হিজ আগলিনেস কুড দ্য কারেন সেই প্রিন্স বেলেকে জানালো যে বহু বছর আগে একটা পরি তাকে অভিশাপ দিয়ে এরকম একটা কুচিত বিস্ট বানিয়ে দিয়েছিল কারণ সে সেই ফেয়ারিকে রিফিউজ করেছিল বৃষ্টির সময় তার প্রাসাদে ঢুকতে দিতে আর তার শর্ত ছিল যখন সে তার আসল ভালোবাসাকে ফিরে পাবে তখনই তার সেই আগলিনেস কেটে যাবে আর সে অভিশাপ মুক্ত হবে দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলে গট ম্যারেড অ্যান্ড ডে লিভড হ্যাপিলি এভার আফটার তারপর সেই প্রিন্স আর বেলে বিবাহ করল আর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে আরম্ভ করল ওয়ার্ডনেক্সট ল্যাভিশ জেনারেস হ্যান্ডসাম লুকিং ম্যান খুব সুন্দর দেখতে এনচান্টেড দ্য স্টেট অফ বিং আন্ডার আ ম্যাজিক স্পেল এনচান্টেড মানে মুগ্ধ হয়ে যাওয়া ইভেনচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট সময়ের শেষ সীমাকে ইভেনচুয়ালি বলে তো আমি আশা করছি আমি তোমাদেরকে এই প্লাস্ট পোর্শনটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো ইনফরমেশানগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ